সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, 20টি খাসি ছাগলের পিছনে কত টাকা খরচা হতে পারে মোটা তাজা করতে গেলে বিক্রি পর্যন্ত, এবং কত টাকা দিয়ে আপনার 20টি খাসি ছাগল পাবেন সেটির হিসাবেই কিন্তু আজকে আমি বলে দেব। আর এগুলি বিক্রি করে আপনি কত টাকা আয় করতে পারবেন সেটি নিয়েও আলোচনা করব। এই হিসাব নিকাশে একটু 19-20 হতে পারে, সেটি কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। আপনি যে খাসি ছাগলগুলো কিনবেন এবং এনে পালন করবেন এবং বিক্রি করবেন, এই হিসাবটা আপনার উপরেই নির্ভর করবে। আপনি খরচাটা কমাতেও পারেন, খরচাটা বাড়াতেও পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। যাই হোক বন্ধুরা, আমার হিসাব মতো চললে আপনি কিন্তু খামার করে কখনোই লসে পড়বেন না, সর্বদা লাভে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, 20টি খাসি ছাগল দিয়ে যদি আপনারা খামার শুরু করেন, 20টি খাসি ছাগল মোটা তাজা করবেন এই চিন্তা করে খামার শুরু করেন, কিন্তু হয়তো সামনে করবেন, কিন্তু কত টাকা লাগবে সেটা আপনাদের আনুমানিক জানা নেই। আমি একটা প্রাথমিক ধারণা দেব। আজকে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল নয়, উন্নত জাতের ছাগল নয়, করজ জাতের ছাগল সম্পর্কে কথা বলবো। আপনারা করজ জাতের খাসিগুলো কিনে খামারটি করবেন, কারণ করজ জাতের খাসিগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং শরীরে মাংস ধরানো যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো একটু ধীর গতিতে বড় হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। যাদের মূলধন কম রয়েছে, টাকা অল্প, তারা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাসি কিনে মোটা তাজা করতে পারবেন, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাসিগুলোর, বাচ্চা খাসিগুলোর যেগুলো 3 মাস 3.5 মাস বয়স, সেগুলো কিন্তু 2,000 থেকে 2,500 টাকার ভিতর পাওয়া যায়। আর করজ জাতের খাসির বাচ্চাগুলো কিন্তু কিনতে গেলে দেখা যায় 4,000 থেকে 7,000 টাকার ভিতর পাওয়া যায়। এর ভিতর কিন্তু বিভক্ত আছে, আপনি করজ জাতের বাচ্চাগুলো যেটির পার্সেন্ট বেশি ভালো সেটি কিন্তু 6,000 থেকে 7,000 টাকা নেবে, আর যেটির পার্সেন্ট কম দেখা যায় 40-50-60% রয়েছে সেটি কিন্তু 4,000 থেকে 5,000 টাকার ভিতর পেয়ে যাবেন, আর যেটি 70-90% পর্যন্ত রয়েছে সেটির দাম একটু বেশি। তাই আপনারা সেই মতোই দামাদামি করে ছাগলের বাচ্চাগুলো নেবেন। বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটা ছাগলকে 4,000 ধরবো না, 5,000 ধরবো না, 7,000 ধরবো না, আমি 6,000 টাকা এবারে যে একটা গড় করে 6,000 টাকা করে ধরে নেব। আপনারা 20টি ছাগলের বাচ্চা, খাসির বাচ্চাগুলো কিনে আনতে প্রায় 1,20,000 টাকা লেগে যাবে। আর আমি গড়ের হিসাব বলবো না, কারণ আপনি গড়টা আপনার দায়িত্ব, আপনি কত টাকা দিয়ে গড় দেবেন। আপনি 10,000 টাকা দিয়ে দিতে পারেন, আবার 1,00,000 টাকা দিয়েও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মাথা পদ্ধতিতে গড়টি দেবেন। আর বাচ্চাগুলো যেহেতু একটু লম্বা টাইম পালতে হবে, আমি বলবো না যে 30-40 দিন, আজকে এটা আমি বলবো না, কারণ বন্ধুরা 50-60 দিন পালন কোনগুলো করা যায়, যেগুলোর এক দাঁত হয়েছে, দুই দাঁত হয়েছে, দুই দাঁতের খাসিগুলো কিন্তু মোটা তাজা করার জন্য 50-60 দিন পালন করলে কিন্তু একটা ভালো লাভ করা যায়। আর আজকে আমি বলছি বাচ্চা ছাগলগুলো, যেগুলো 3-4 মাস বয়স, সেই বাচ্চা ছাগলগুলো সেগুলো একটু বেশি টাইম পালতে হয়, কারণ ছাগল কিন্তু 7-8 মাসের মধ্যে দেখতে যায় তার দাঁত পড়ে যায়। প্রথম দাঁত পরে 8 মাস বয়স হলে, 8-9 মাস বয়স হলে দেখা যায় দুই একটা দাঁত পড়ে যায়। তারপরে কিন্তু ছাগলগুলো পূর্ণবয়স্ক হয়ে যায়, খাসিগুলো বিক্রির উপযোগী হয়ে যায়। তাই আপনারা যদি 3 মাসের বাচ্চাগুলো নিয়ে আসেন কিংবা 4 মাসের বাচ্চাগুলো নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে একটু লম্বা টাইম পালন করলেও লাভটা বেশি হবে, কারণ আপনি যদি ক্রজ জাতের বাচ্চা, একটা বাচ্চা কিনে নিয়ে আসেন 6,000 টাকা, সেটি যদি আপনি 5 মাস পালন করেন, সাপোর্ট সেগুলি কিন্তু 5 মাস পরে এক একটার দাম হবে 16-17,000 কিংবা 20-22,000 টাকা। আপনার ছাগলগুলো মোটা তাজার উপর কিন্তু ভিত্তি করে দামগুলো হবে, ওজনের উপর। যাই হোক বন্ধুরা, এখন 1,20,000 টাকা দিয়ে আপনি ছাগলগুলো
কিনে নিয়ে আসলেন, সেগুলোকে প্রত্যেক দিন খাবার খরচ কত দেবেন আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে। এক্ষেত্রে হিসাব না রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার লাভ লস। প্রত্যেকটা গড়ে আপনি ওষুধ যাবতীয় খরচা দিয়ে আপনাকে 12-15 টাকার ভিতর নিয়ে আসতে হবে। আপনি অতিরিক্ত খাদ্য দিতে যাবেন না। আর আপনি বাদ বাকি আপনি হয়তো এখন ভাবছেন আপনার কাঁচা ঘাস নাই, এগুলো খাবার টাবার দিয়ে কি সম্ভব। আপনি গাছের পাতা লতা পাতা এদিক ওদিক থেকে নিয়ে আসে 50% আপনাকে কাঁচা ঘাস দিতে হবে, যেহেতু আপনি ছোটো বাচ্চাগুলো পালন করেন। আপনি দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। আপনি চাষ করেন বা না করেন, বিভিন্ন বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক জায়গায় যখন ফসল থাকে না তখন কিন্তু জমিনগুলো ফাঁকা থাকে, আপনারা সেখানে চড়াইতে পারেন। আর যেহেতু আপনি মোটা তাজা করবেন সেহেতু খুব একটা বেশিক্ষণ চড়ানোই ভালো। আপনারা নিজেরাই সংগ্রহ করার চেষ্টা করবেন, ঝোপঝাড় থেকে লতা পাতা ছিঁড়ে নিয়ে আসবেন, ডালপালা ভেঙে নিয়ে আসবেন, ছাগলকে খাওয়াবেন, এবং দানাদার খাবারটা যেন 10-12 টাকা কিংবা উর্ধে গেলে 15 টাকার উপরে না হয়। প্রত্যেকটা ছাগলে আমি আবার 15 টাকা করে ধরে নিলাম, সেক্ষেত্রে কিন্তু 450 টাকা মাসে প্রত্যেকটা ছাগলের পিছে খরচা হবে 450 টাকা। আপনি যদি 5 মাস পালন করেন সেক্ষেত্রে একটা ছাগলের পিছে খরচ হবে 2000 টাকা আর 250 টাকা, 750 টাকা খরচ হবে একটা ছাগলের 5 মাসে। আর আপনি যদি কুরবানির সামনে রেখে পালন করেন সেক্ষেত্রে কিন্তু এখন থেকে কুরবানির ঈদ কিন্তু আরও 9-10 মাস দেরি আছে, সেক্ষেত্রে আপনার একটু বেশি খরচা হবে। আপনারা নিজেরা হিসাব করে দেখুন, প্রত্যেক দিন আপনাদের 15 টাকা করে খরচা ধরতে হবে একটি ছাগলের পিছে। আপনারা এভারেজে যদি 5 মাসে 2500 টাকা খায় তাহলে কিন্তু 10 মাসে হিসাব ধরতে হবে 5000। একটা ছাগল কিন্তু 5000 টাকা খাবে, 5000 টাকা তাহলে 20টি ছাগল খাবে 5×100, 1,00,000 টাকার ভিতর আপনাকে হাতে পুঁজি রাখতে হবে। আপনি 1,20,000 টাকা দিয়ে ছাগলগুলো নিয়ে আসবেন এবং 1,00,000 টাকা পুঁজি রাখতে হবে ছাগলগুলো খাবারের জন্য, খাবার খরচা ওষুধ আদিতির জন্য 1,00,000 টাকা লাগবে। এবার এই ছাগলগুলো আপনারা কুরবানির হাটে বিক্রি করবেন। এক একটা ছাগলের ওজন কিন্তু 1-1 রকম হতে পারে, কতটা বেশি হতে পারে কতটা কম হতে পারে। আপনি কিন্তু যেটার বেশি ওজন সেটির বেশি দাম ধরবেন। তবে আমি আশা করি প্রত্যেকটা ছাগল আপনি যেটা নিম্ন ওয়েটের ছাগল সেটি 15,000-এর নিচে কিন্তু আপনি বিক্রি করবেন না, কারণ অনায়াসেই একজন 15,000 আপনার যদি হোলসেলেও বিক্রি করেন ব্যাপারীদের কাছে, সেক্ষেত্রে কিন্তু ঈদের টাইমে আপনার এক একটা যে নিম্নমানের ছাগল সেটি কিন্তু ওজন হবে 20-25 কেজি মতো ওজন হবে। আর যেটি হাই কোয়ালিটির সেটি কিন্তু 30-35 কেজি ছাড়িয়ে যাবে। আর 20-25 কেজি ওজন হলে 20-25 কেজি ওজন হলে সেই ছাগলটির দাম কিন্তু 17-18,000 টাকা। তাহলে আপনার ছাগল কিনতে খরচ হয়েছে 6,000 টাকা, খরচ হয়েছে 5,000 টাকা, 11,000 টাকা। আপনি আনায়াসে কিন্তু আমি 17-18,000 ধরব না, আমি 15,000 টাকা করে প্রত্যেকটা ছাগলকে ধরে নিয়েছি, 4,000 টাকা কিন্তু আনায়াসেই লাভ হয়ে যাচ্ছে। তাহলে 80,000 টাকা আপনার লাভ হচ্ছে, কিন্তু লাভটা কিন্তু 80,000 টাকাও হবে না। লাভটা যদি আপনি 6-7,000 টাকায় ধরে নেন তাহলে কিন্তু লাভটা 1,00,000-এর উপরে চলে যাবে। তাই আপনারা যদি খাসি ছাগলও মোটা তাজা করেন দেখবেন বছর শেষে আপনার লাভটা অনেক হয়েছে এবং আপনি এর থেকে কিন্তু উঠে দাঁড়াইতে পারবেন। আর বন্ধুরা, বিশেষ করে আপনি যখন খাসি ছাগল পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন উৎসবে বিক্রি করতে পারবেন। যেমন আপনাদের এলাকায় যদি হিন্দু বেশি থাকে তাহলে পুজোর উৎসবে বিক্রি করতে পারবেন, রোজার ঈদে বিক্রি করতে পারবেন, কুরবানি ঈদে বিক্রি করতে পারবেন, বিয়ের অনুষ্ঠানে বিক্রি করতে পারবেন, লোকজন পিকনিকে যাবে তখন বিক্রি করতে পারবেন। আপনার কিন্তু হাট বাজারে দৌড়
দৌড়াতে হবে না, বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করতে পারবেন আপনার খাসিগুলো। আপনার খাসিগুলো কিন্তু সবাই নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। যদি আপনার এলাকায় খাসি মোটাদাদাকরণের খামার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার ওয়ানে থাকবেন। আপনার বিক্রি করতে কোনো ঝামেলাই হবে না, আপনার বাড়ি থেকে সব কিছু নিয়ে যাবে। আপনি ঝামেলা পোহাতে না ফেলে আমি হাটে যা বিক্রি করবো দাঁড়ায় রোদের ভিতরে দাঁড়ায়, সেটি কিন্তু সমস্যা হবে না। আপনার বাড়ি থেকে বিক্রি করতে পারবেন, দালালদের কাছে বিক্রি করে দিতে পারবেন ব্যাপারীর কাছে আপনার লাভ রেখে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বুঝতে পেরেছেন? যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় মনে করবেন, আপনার উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।